কৃত মুক্তি মাইথোলজিক্যাল বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এমন এক ভিডিও নিয়ে এসেছি যার সম্পর্কে আপনাদের খুবই কম ধারণা আছে, যা আপনাদের কল্পনারও অতীত। ছোট থেকেই আমরা সবাই শুনে এসেছি পাপ করলে নরকে যেতে হয় আর পুণ্য করলে স্বর্গে। তবে আমরা কেউ সশরীরে কোনো জায়গাতেই যেতে পারবো না, কেবল আত্মাই সেখানে যেতে পারে। কিন্তু আমি আজ আপনাদের এমন এক জায়গার সন্ধান দিব যেখানে আপনি জীবিত অবস্থায় যেতে পারবেন, বিশ্বের একমাত্র মন্দির যা নরক মন্দির নামে পরিচিত। সেই মন্দিরেই ছড়িয়ে রয়েছে নরকের নানা কার্যকলাপ, যা দেখে অনেকেই ভয় পেয়ে যায়। পাপী আত্মাদের মৃত্যুর পর কেমন কেমন শাস্তি দেওয়া হয় দেখলে আপনিও শিউরে উঠবেন। তাই যারা দুর্বল মনের মানুষ তারা শুধুমাত্র ভিডিওটির অডিও বা শব্দটি শুনুন, তবে বিস্তারিত জানতে ও দেখতে কিছুটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত সঙ্গ থাকুন। রহস্য রোমাঞ্চে ভরা পুরাণ কাহিনী শুনতে ও সনাতন হিন্দু ধর্মকে ভালোবেসে আরও গভীরভাবে জানতে ভক্তিতে মুক্তি চ্যানেলের ভিডিওগুলি দেখতেই হবে। আর নতুন নতুন ভিডিওগুলি দেখতে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে হবে, এর ফলে নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের শহর চিয়াংমাতে এমন এক মন্দির আছে যেখানে বিভিন্ন ধর্মের মানুষেরা নরকের দর্শন করতে আসেন। সব ধর্মের কোনো না কোনো পুস্তকে নরকের বর্ণনা দেওয়া আছে, তবে বইয়ে পড়া আর স্বচক্ষে দেখার মধ্যে বিস্তর ফারাক আছে। তাই দর্শন পিপাসু দেশ বিদেশের বহু মানুষ এই মন্দিরটাতে দর্শন করতে আসেন। তবে থাইল্যান্ডে বৌদ্ধ ধর্মাবলম্বীরা অধিক থাকায় বেশিরভাগ বৌদ্ধ মন্দির এখানে দেখা যায়। আর আপনাদের যে মন্দিরটির দর্শন করাবো সেটাও একটি বৌদ্ধ মন্দির। হিন্দু ধর্মের বিভিন্ন পৌরাণিক গ্রন্থ থেকে জানা যায় বৌদ্ধ ধর্মের প্রবর্তক বুদ্ধদেব ছিলেন নারায়ণের নবম অবতার, যিনি কলিযুগে জন্মেছিলেন। আর হিন্দুদের আদি পুরাণ গরুড় পুরাণে যমপুরী অর্থাৎ নরকের বর্ণনা রয়েছে। তাই মন্দিরের অভ্যন্তরে যে কৃত্রিম নরক রয়েছে তার উপস্থাপনা আমাদের গরুড় পুরাণ মনে করিয়ে দেয়। গরুড় পুরাণে যে যে শাস্তির কথা বর্ণিত আছে তার বেশিরভাগটাই আপনি এই বৌদ্ধ মন্দিরে দেখতে পাবেন। এক বৌদ্ধ ভিক্ষুক প্রাগু এই মন্দিরটি নির্মাণ করেছিলেন, তবে তার উদ্দেশ্য ছিল মহৎ। তিনি চেয়েছিলেন মানুষেরা এসে দেখুক ও জানুক পাপ করলে তাদের কি কি শাস্তি পেতে হবে, এর ফলে তারা যদি ভয় পেয়ে পাপ কাজ ছেড়ে দেন তাহলে আখেরে তাদেরই মঙ্গল। এই নরক মন্দিরে গেলেই আপনি দেখতে পাবেন নারী পুরুষদের নানান মূর্তি, যাদের মধ্যে কারো কারো দেহ শাস্তি পাওয়ার ফলে ক্ষতবিক্ষত হয়ে গেছে, কারো দেহ আবার খণ্ড বিখণ্ড হয়ে গেছে। এখানেই আপনি দেখতে পেয়ে যাবেন কুম্ভীপাকম নরক, যারা নিরীহ পশু পাখিদের হত্যা করে ভোজন করেন তাদের এই নরকে কড়াইয়ের গরম তেলে ফেলে দিয়ে ঝলসানো হয় ততদিন যতদিন না পুনরায় তাদের গায়ে লোম গজায়। স্থানীয় লোকেরা বিশ্বাস করেন যারা যারা এই মন্দিরটি দর্শন করতে আসেন তারা নিজেদের পাপের প্রায়শ্চিত্য করে নেন, সেই জন্য বিশাল সংখ্যক মানুষ এখানে আসেন ও ভগবান বুদ্ধের কাছে সমস্ত পাপের প্রায়শ্চিত্তের আর্জি জানান। মন্দিরটিতে আসলে আপনি প্রথমেই নরকের দরজা দেখতে পাবেন, যার দুধারে দুই প্রহরী আছেন। ভিতরে প্রবেশ করলে আপনি বিশাল আকৃতির দুই যমদূত দেখতে পাবেন, সঙ্গে পাবেন আরও বিভিন্ন প্রজাতির যমদূত যারা পাপী আত্মাদের শাস্তি দেওয়ার কাজে ব্যস্ত। কোনো কোনো পাপী আত্মাদের কণ্টক বৃক্ষে চড়ানো হয়েছে, আর যারা গর্ভাবস্থায় সন্তান নষ্ট করে ফেলে সন্তানকে ভূমিষ্ঠ হতে দেন না তারাও এখানে শাস্তি পাচ্ছে, আর তাদের শাস্তি দিচ্ছে শিশু যমদূত। মন্দিরটিতে যমরাজের মূর্তি রয়েছে, সেই সঙ্গে রয়েছে চিত্রগুপ্ত, তারা দুজনেই নিজ কর্মে ব্যস্ত। দেখলেন তো নরকে কেমন ধরনের কষ্ট দেওয়া হয়, তবে কোন পাপে কোন খারাপ কাজ করলে এমনটা কষ্ট পেতে হয় সেই সম্পর্কে আপনাদের বেশি বলা গেল না, বললে ভিডিওটি আরও বড় হয়ে যেত। কিন্তু বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে দেরি করবেন না, কারণ আমরা এমন ধরনের আরও ভিডিও বানিয়ে থাকি যেমনটা এখন কয়েকটি ভিডিও স্ক্রিনে দেখা যাচ্ছে। এগুলো দেখতে ভিডিওগুলির উপর ক্লিক করুন, আর আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলে যান, চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।